ইতালিতে বিয়ে করলেই মিলবে মোটা অঙ্কের টাকা। আপনি যেখানে যেই অবস্থাতেই বিয়ে করেন না কেন, আপনি এই মোটা অঙ্কের টাকা পেয়ে যেতে পারেন। ইতালিতে নবদম্পতিকে দেয়া হবে 10,000 ইউরো। সেই বিয়ের জন্য সরকারিভাবে পাত্র চাওয়া হয়েছে, আর এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ইমলাজয়ী ইমলাব। আপনারা চাইলে বাংলাদেশে থেকেও বিয়ে করতে পারবেন, আর পুরস্কারের টাকা পাঠিয়ে দেয়া হবে আপনার অ্যাকাউন্টে। আপনারা যারা বিয়ে করতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার প্রসেস দেখে নেবেন। তো চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো কাজের উৎসাহ যোগায়। যারা ইতালিতে গিয়ে স্থায়ীভাবে থাকার জন্য বিয়ে করবেন, তাদের জন্য এই পুরস্কারের সাথে থাকবে চাকরির সুব্যবস্থা, এবং এটি ইতালির নাগরিকদের পাশাপাশি দেশটিতে থাকা সকলের জন্যই উন্মুক্ত করা হয়েছে। আপনাদের সেই দেশে যাওয়ার সব খরচ বহন করবে সেই দেশের কর্তৃপক্ষ। আপনার কাজ কেবল বিয়ের জন্য রাজি হওয়া এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে আবেদন করা। হয়তো এই বিয়ের মাধ্যমে আপনারও ভাগ্য ঘুরে যেতে পারে। ইতালি পৃথিবীর সকলেরই অনেক প্রিয় একটি দেশ। বহু মানুষ এই দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে। ইউরোপের দেশ ইতালিতে যারা কাজ করতে যেতে চান, তাদের জন্য রয়েছে সুখবর। শ্রমিক সংকটের কারণে 4,52,000 প্রবাসী নিতে চায় ইতালি। তাই দেশটি ইতিমধ্যে স্পন্সর ভিসা বা নন সিজনাল অনলাইন ভিসার আবেদন শুরু করে দিয়েছে। যদি স্বপ্ন থাকে ইতালিতে যাওয়ার, তবে এখনই সুযোগ আপনার হাতে। তবে চোখ কান খোলা রেখে আবেদন করতে হবে, কারণ ইতিমধ্যেই বহু দালাল চক্র সক্রিয় হয়ে গিয়েছে। সেই সাথে তারা হাতিয়ে নেবে হাজার হাজার মানুষের স্বপ্ন। তাই যারা এখনও আবেদন করেননি, তারা জেনে নিন স্পন্সর ভিসার খরচ, সেখানে গিয়ে আপনি কত টাকা আয় করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, যেতে কত সময় লাগবে, কিভাবে আবেদন করলে সহজে ভিসা পাবেন ইত্যাদি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আমাদের বাঙালি নাগরিকদের একটি স্বপ্ন ইতালি ভ্রমণ করা অথবা সেখানে স্থায়ীভাবে বসবাস করা। আর চাকরি করার উদ্দেশ্যে যারা ইতালি পাড়ি জমাতে চান, তাদের জন্য একটি সোনালী সময় অপেক্ষা করছে। কেননা দীর্ঘ 10 বছর অপেক্ষা করানোর পরে 2022 সাল থেকে ইতালিতে পুনরায় বাংলাদেশি নাগরিকদের শ্রমিক হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই সঠিক সময়ে ইউরোপে নিজের একটি ঠিকানা তৈরি করে নেওয়া জরুরি। ইতিমধ্যে চলতি বছরের জন্য ইতালিতে 3 বছর মেয়াদে স্পন্সর ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে আবেদন শুরু হলেও বাংলাদেশে অবস্থিত ইতালির সেন্টার বিএফএস গ্লোবাল সেন্টার থেকে ভিসার অনুমতিপত্র জমার ক্ষেত্রে নানা জটিলতার কথা জানা গিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া, ভিসা প্রদানে জটিলতা সহ তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং সরকারি হস্তক্ষেপ কামনা করছে প্রবাসী বাংলাদেশিরা। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইতালির মোট জনসংখ্যা প্রায় 6 কোটি। আয়তনের দিক থেকে ইউরোপের 10ম সবচেয়ে বড় দেশ হচ্ছে ইতালি। এর মোট আয়তন 1,16,350 বর্গমাইল। ইতালির কারেন্সির নাম হচ্ছে ইউরো। বর্তমানে এক ইতালির ইউরো 126 টাকার সমান। পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি ইতালিতে অবস্থিত। ইউনিভার্সিটিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রোম। এটি ক্যাথলিক চার্চের মাধ্যমে 1303 সালে বানানো হয়েছিল। বর্তমানে এখানে 1.5 লক্ষ শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয় পুরো ইউরোপের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। ইতালি ইউরোপের এমন একটি দেশ যেখানে 2টি স্বাধীন দেশ রয়েছে। একটি হচ্ছে সান মেরিনো এবং আরেকটি হচ্ছে দ্য ভ্যাটিকান সিটি, যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এই 2 দেশের চারিদিক ইতালি দিয়ে ঘেরা। ইতালির বেশিরভাগ জায়গা পাহাড়ি এলাকা। আপনি যদি কখনো ইতালিতে বেড়াতে যান, তাহলে ভেনিস শহরে অবশ্যই যাবেন। এটি পৃথিবীর একমাত্র শহর যার চারদিক পানি দিয়ে ঘেরা। পানির উপরে অবস্থিত এই শহরটির সৌন্দর্য পৃথিবীর সব শহরের চেয়ে ভিন্ন হবার কারণে এর আকর্ষণীয়তা সবাইকে মুগ্ধ করে। বিখ্যাত অনুষ্ঠান কার্নিভাল অফ ভেনিস এখানে অনুষ্ঠিত হয়। পৃথিবীর প্রথম গ্র্যাজুয়েশন সম্পন্ন করা মহিলা ভেনিস শহরেই জন্ম নিয়েছিল। পৃথিবীর সবচেয়ে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইতালিতেই রয়েছে, মানে এখানে প্রায় 53টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে।
ইতালির রাজধানী রোম প্রায় 3000 বছর পুরনো। 1871 সালে রোমকে এই দেশের রাজধানী বানানো হয়েছিল। ভালো জীবনযাপনের আশায় 1861 সাল থেকে 1985 সাল পর্যন্ত 26 লাখেরও বেশি লোক ইতালি ছেড়ে চলে গিয়েছিল। বলা হয়ে থাকে যে কাঁটা চামচের শুরু ইতালিতেই হয়েছিল। পৃথিবীর সবচেয়ে লম্বা সুড়ঙ্গ ইতালিতে অবস্থিত। এটি ইতালি এবং সুইজারল্যান্ডকে একসঙ্গে জুড়ে দিয়েছে। এটি 57 কিলোমিটার লম্বা রেল লাইন, যেটি পাহাড়ের নিচ দিয়ে গিয়েছে। এটি বানাতে 17 বছরের বেশি সময় লেগেছে। পুরো ইউরোপের মধ্যে বেশি ভূমিকম্প ইতালিতে হয়। এখানকার রোম কলিজিয়াম পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একটি। প্রতি বছর এটি দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটকের এখানে আগমন ঘটে। প্রাচীন রোমে জল দেবতাকে খুশি করার জন্য তারা পানির ভেতরে কয়েন ফেলত, এবং এই প্রচলন আজও ইতালির একটি ফোয়ারাতে দেখা যায়, যেখানে প্রতিদিন 3000-এরও বেশি ইউরো ফেলা হয়। ইতালির রাষ্ট্রভাষা হচ্ছে ইতালিয়ান। ইতালিয়ান ভাষা ছাড়াও সেখানকার কিছু অঞ্চলে জার্মান ও ফরাসি ভাষার প্রচলন রয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ ক্যাথলিক খ্রিস্টান। এখানকার দ্বিতীয় বড় ধর্ম হচ্ছে ইসলাম। এদেশের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। ইতালির উত্তরে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, মেডিটেরিয়ান সমুদ্র সংলগ্ন 2টি মহাদ্বীপ অবস্থিত। জনসংখ্যার দিক থেকে ইতালি বিশ্বের 5ম ও ইউরোপের 23তম জনবহুল দেশ। এছাড়া ইতালিকে পৃথিবীর 23তম উন্নত দেশ হিসেবেও গণনা করা হয়। জীবনযাত্রার মানের দিক থেকে ইতালি 10তম অবস্থানে আছে। ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা। ইতালি এখনও অবধি 4 বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। 1.8 বিলিয়ন জিডিপি নিয়ে ইতালি অর্থনৈতিক দিক থেকে ইউরোপের 4র্থ এবং বিশ্বের 8ম দেশ। দেশটির নানা রকম মুখরোচক খাবার এবং পোশাকের জন্য দেশটি অনেক স্বনামধন্য। স্পোর্টস কার, মনোরম সমুদ্র সৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালা, এসবের কারণে পর্যটকদের আকর্ষণীয় গন্তব্যস্থল ইতালি। এই পুরো দেশটি একটি উপদ্বীপ। ইতালিতে প্রচুর পরিমাণে মদ উৎপাদন করা হয় এবং এখানে পলিউশনের মাত্রাও অনেক কম। ইতালির একটি গুহার ভেতরে রেস্টুরেন্ট বানানো হয়েছে। ভিন্নধর্মী এই রেস্টুরেন্টটি সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়। ইতালির পুলিশেরা সাধারণত ল্যাম্বরগিনি কার ব্যবহার করে। ইতালির জনপ্রিয় খাবারগুলো হচ্ছে পাস্তা, পলেন্টা, পিৎজা ইত্যাদি। ইতালিয়ান উলফ এখানকার জাতীয় পশু। বলা হয়ে থাকে রোমের স্থাপনাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চলুন এখন জেনে নেওয়া যাক ইতালিতে যেতে কত টাকা লাগবে। যারা ইতালিতে প্রবেশ করতে চায় তাদেরকে 2 ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হয়। এর মধ্যে একটি হচ্ছে কৃষি ভিসা, যার আরেক নাম সিজনাল ভিসা। এই ভিসায় মাত্র 9 মাসের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আর স্পন্সর ভিসা বা নন সিজনাল ভিসার মেয়াদ হচ্ছে 2 বছর বা 24 মাস। তবে এখন থেকে 3 বছর মেয়াদি ভিসা পাওয়া যাবে। যারা কোনো দালাল বা রিলেটিভের মাধ্যমে ইতালি যাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কতদিন মেয়াদের ভিসা দেওয়া হয়েছে। ইতালিতে এগ্রিকালচার ভিসায় যেতে খরচ পড়ে বেসরকারিভাবে আনুমানিক 10-15 লক্ষ টাকা। সরকারিভাবে যেতে পারলে খরচ 5-7 লক্ষ টাকা পড়ে। এই দেশে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গড়ে তুলতে স্টুডেন্ট ভিসা সবচেয়ে বেশি প্রচলিত। এই ভিসার মেয়াদ সাধারণত 5 বছর হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইতালি যেতে স্টুডেন্ট ভিসায় আনুমানিক খরচ পড়ে 5-10 লক্ষ টাকা। তবে ফুল স্কলারশিপ নিয়ে গেলে অনেক সময় আরও কম খরচে যাওয়া যায়। বর্তমানে আমাদের দেশ থেকে স্পন্সর ভিসা নিয়ে যেতে আনুমানিক মোট খরচ হবে 8-12 লক্ষ টাকা। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ইতালি যেতে আনুমানিক খরচ পড়বে 3-5 লক্ষ টাকার মধ্যে। এটি হলো মোট খরচ, যেখানে সব ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। চলুন এখন বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য অবশ্যই আপনার প্রথমে পাসপোর্ট লাগবে। এরপর ভিসা ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটি ভিসার আবেদন করে অনুমোদন নিতে হবে। আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে গেলে বিমানের টিকিট কিনে খুব সহজেই বিমানে চড়ে ইতালিতে পাড়ি জমাতে পারবেন। অনেকে অবৈধভাবে আসার জন্য ইতালিতে গেম খেলে থাকে। অবৈধভাবে আসলে জীবনের ঝুঁকি থাকে।
প্রতিবছর অসংখ্য লোক রাস্তায় মারা যায়। আপনি বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বৈধ উপায়ে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে পারবেন। তবে ভিসা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন বর্তমানে ইতালিতে ভিসা খরচ কত, তাহলে সঠিক একটি ধারণা পাবেন আসলে বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে। তো বন্ধুরা, আপনারা কারা কারা ইতালি যেতে চান কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে রাখুন। ধন্যবাদ।